ভিউয়ার্স, দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঋত্বিক মুরাল, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক্স ডিপার্টমেন্টের 14 বর্ষের একজন ছাত্র। আমি আজকে এক্সেলের মাধ্যমে কন্ট্রোল চার্টের এক্স বার এবং আর বারের চার্ট জেনারেট করা যায় কিভাবে তা দেখাবো। প্রথমে বলি, কন্ট্রোল চার্ট হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা টুল। এটা খুব পপুলার এবং ওয়াইডলি ইউজড স্ট্যাটিস্টিক্যাল টুল। এটা আপার অ্যান্ড লোয়ার লিমিটের ভেরিয়েশন প্রকাশ করবে। এখানে আমার প্রথমত আমি একটা কোশ্চেন দেখাই। এখানে আমার একটা সফট ড্রিঙ্কের একটা কোশ্চেন দেওয়া আছে, যেখানে আমার 5টা স্যাম্পল 5টা বোতলের এভরি 15 মিনিটসে প্রোডাকশনের এক্স বার আর আর এর মানগুলো দেওয়া আছে। এই মানগুলো আমি যদি এক্সেলে ইনপুট করি তাহলে আমার ডাটা দাঁড়ায় এরকম। এখন আমি এক্স বার চার্ট এবং আর বার চার্ট জেনারেট করা যায় কীভাবে তা শুরু করব। প্রথমে লিখব এক্স টু বার, এরপর ইকুয়াল চাপব, এরপর লিখব অ্যাভারেজ। এখানে দুইবার চিপ মারলে আমার অ্যাভারেজ আসবে। এখন আমার এক্স বারকে ধরে পুরো সিলেক্ট করানোর পর এন্টার চাপ দিলে আমার এখানে অ্যাভারেজের মানটা চলে আসে। এরপর আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে আর বার, একদম সেম ইকুয়াল প্রেস করে অ্যাভারেজ লিখলে অ্যাভারেজ অপশনটা আসবে। সেখানে আমি যদি দুইবার ক্লিক করি অ্যাভারেজ অপশনটা চলে আসে। আবার সেম আর বার চার্টের এটা সিলেক্ট করে এন্টার প্রেস করলেই আমার আর বার চলে আসবে। এরপর আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমার অ্যাটুয়ের ভ্যালু। অ্যাটুয়ের ভ্যালু আমি যে পিডিএফ দেখালাম সেটার সবার নিচে চার্টটা দেওয়া থাকবে। এখান থেকে আমি অ্যাটুয়ের ভ্যালু যেটা লিখবো সেটা হচ্ছে 0.729। চার্ট থেকে আমি অ্যাটুয়ের ভ্যালু এক্সেলে ইনপুট করলাম। এরপর আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে যে UCL X বার। আর একটা জিনিস লিখে রাখি সেটা হচ্ছে আমার LCL X বার। এই UCL X বার এবং LCL X বারের কিভাবে বের করবো সেটার জন্য আমি দুটো সূত্র আছে। এই যে UCL X বার সেটা হচ্ছে X বার প্লাস A2 ইনটু R বার। তাহলে আমি আসি এখানে, প্রথমে আমি এটা ইকুয়াল সাইন দিই, এরপর আমি বললাম X বার প্লাস A2 ইনটু R বার, এটা দিলে আমার UCL X বার এর যে মানটা চলে আসলো। সেমলি আমি যদি পিডিএফ এ যাই এলসিএল এক্স বারের মান আসে এক্স বার মাইনাস এ টু ইনটু আর বার। সেম ওয়ে ইকুয়াল দিলাম, এরপর হচ্ছে যে এক্স বার মাইনাস এ টু ইনটু আর বার এন্টার দিলাম। আমার UCL X বার এবং
এলসিআর এক্স বারের ভ্যালু চলে আসলো। এরপর যে ভ্যালু যেটা লাগবে সেটা হচ্ছে D3 এর ভ্যালু এবং D4 এর ভ্যালু। D3 এর ভ্যালু হচ্ছে যে আমি ওই আবার চার্টে ফিরে যাব, চার্টের নিচে দেখলাম D3 এর যে ভ্যালুটা সেটা দেখছি আমি 0, তাহলে আমি 0 ইনপুট দিলাম। আর D4 এর ভ্যালুটা আসতেছে আমার 2.282 2.282 এখন আমি যে কাজটা করব, যে এক্স বার চার্ট জেনারেট করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এখানে লিখলাম এক্স ইয়ার চার্ট, নিচে লিখলাম সেটা হচ্ছে যে ইউসিএ এক্স বার, আর সেটাতে লিখলাম এলসিএল এক্স বার। এরপরে পাশের যেটা আসছে সেটাকে লিখলাম এক্স টু বার। ইউসিএল এক্স বার বলতে আমার যে ডাটাটা আছে সেই ডাটাটা আমি কপি করলাম এবং এই পজিশনে আমি সেটা টেস্ট ভ্যালুস করলাম, তার ভ্যালুটা আমি এখানে কপি করলাম। হোল্ড করে যদি আমি এতটুকু টেনে দিই তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা লাইনের জন্য কপি হয়ে যাবে। এরপর সেমলি আমি এলসিএল এক্স বার সেটা আমি কপি করব। এবং হোল্ড করে নিচে নামিয়ে দেবো। এরপরে যে ভ্যালুটা লাগবে সেটা আমার এক্স টু এর ভ্যালু, সেটাও আমি এখানে ভ্যালু স্পেস পেস্ট করব এবং হোল্ড করে নিচে নামিয়ে দেবো। আমার আপাতত কাজ শেষ। এখন আমি এক্স বার জেনারেট করার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে আমার এক্স বারের যে চার্টটা আছে সেটাকেও কন্ট্রোল চেপে ধরবো। দুটো কাজ আমি কন্ট্রোল চেপে করলাম। এখন ইনসার্টে গিয়ে আমি যদি লাইন উইথ মার্কার্স দিই তাহলে আমার এক্স বারের চার্ট জেনারেট হয়ে গেল। চার্ট বার নামটা ঠিক করে দিই,
এটা আমার এক্স বার চার্ট। এবার আমি যেটা জেনারেট করতে পারবো সেটা হচ্ছে আমার আর বার চার্ট। সেটার জন্য আমি যে কাজটা প্রথমে করব সেই উপায়ে এখানে একটা আর বার চার্ট লিখবো, UCLR LCLR এবং আর বার। এবার আমাকে প্রথমে যে ডাটাগুলো বের করতে হবে সেটা হচ্ছে যে UCLR এর ভ্যালু আর এটা হচ্ছে যে LCLR এর ভ্যালু, মানে দুইটা ডাটা আমি কেমনে বের করবো সেটার জন্য আমি আগার PDFটা যদি দেখি, UCLR হচ্ছে যে D4 ইন্টু আর বার, আর এটা হচ্ছে যে প্রথমে UCLR টা বের করি, সমান চিহ্ন দিলাম D4 ইন্টু আর বার এন্টার। এরপর হচ্ছে যে LCLR এর সূত্র হচ্ছে যে D3 ইন্টু আর বার, D3 ইন্টু আর বার। আমার দুইটা ভ্যালু চলে আসলো। আমি এখন এই ভ্যালুটা কপি করে এখানে পেস্ট ভ্যালুস দিলাম এবং আগের মতো হোল্ড করে এখানে ছেড়ে দিলে ভ্যালুটা কপি হয়ে যাবে। সেম উপায়ে LCL এর আমার আর বারের যে ভ্যালুটা সেটা ছিল 4.8, সেটাও কপি করে আমি আর বারের এখানে পেস্ট ভ্যালুস করে দিলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি সেই এক্স বারের ভ্যালুগুলো ফুল সিলেক্ট করে কন্ট্রোল পেস্ট করে এখানে ফুল সিলেক্ট করব। সেম উপায়ে ইনসার্ট দিয়ে দিলে এখানে আমার আর বার চার্জ তৈরি হয়ে যাবে। এভাবে আমরা চাইলেই এক্সেল এর মাধ্যমে আমরা কন্ট্রোল চার্ট এর এক্স বার চার্ট এবং আর বার চার্ট জেনারেট করতে পারি।